আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আজ হাজির হয়েছি কুষ্টিয়ার ঐতিহ্যবাহী মাশকলাই ডাল দিয়ে পালং শাক রান্নার রেসিপি নিয়ে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে তাতে আমি এক কাপ পরিমাণ মাশকলাই ডাল দিয়ে দিলাম ভাজার জন্য। চুলার আঁচটা লোতে রেখে ডালগুলো নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। ডালগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার চুলা থেকে নামিয়ে কয়েকবার পানি বদলে কষলে ধুয়ে ভালোভাবে পানি ছেঁকে নিব। চুলায় একটা প্রেশার কুকার বসিয়ে আগে থেকে ধুয়ে রাখা মাশকলাই ডাল দিয়ে দিলাম। হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম। দেড় টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। পাঁচ ছয়টা কাঁচামরিচ দিলাম। মরিচগুলো মাঝখান থেকে কেটে দিয়েছি। ঝালটা আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিলাম। আড়াই কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিব। যদি কেউ প্রেশার কুকারে ডালটা সেদ্ধ না করে নর্মাল পাত্রে সেদ্ধ করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে দিয়ে দিলাম। প্রেশার কুকারের ঢাকনা লাগিয়ে চার পাঁচটা হুইসেল দিলেই ডালগুলো সেদ্ধ হয়ে যাবে। ডালটা সেদ্ধ হতে হতে পালং শাক কেটে নিব। বড় একাটি পালং শাক পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলো কেটে নিব। সব শাক কাটা হয়ে গিয়েছে। এবার একটা বলে তুলে নিব। চার পাঁচটা হুইসেল দেওয়ার পরে ঢাকনাটা খুলে নিলাম। ডাল সেদ্ধ হয়ে গিয়েছে আর সেই সাথে পানিও শুকিয়ে গিয়েছে। চুলার আঁচটা মিডিয়াম লোতে দিয়ে প্রেশার কুকার থেকে মাশকলাই ডাল একটা কড়াইয়ে দিয়ে দিলাম। কেটে রাখা পালং শাক দিয়ে দিলাম। ডাল ও শাক নেড়ে চেড়ে একসাথে মিশিয়ে নিব। দুই চা চামচ লবণ দিয়ে দিলাম। লবণটা আসলে যে যার স্বাদ মতো দিয়ে নেবেন। চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে ডাল ও শাক কষিয়ে নিব। কিছু সময় এভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেওয়ার পরে একটা ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট জাল করব। পাঁচ থেকে ছয় মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আর মাঝে কিন্তু আমি একবার ঢাকনা খুলে নেড়ে দিয়েছিলাম। সব উপকরণগুলো ভালোভাবে মিহি করে নিব। ভালোভাবে মিহি করে নেওয়া হয়ে গিয়েছে। এবার দিব সাড়ে তিন কাপের মতো নর্মাল পানি। চুলার আঁচটা এই পর্যায়ে মিডিয়ামে দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে সব কিছু একত্রে একটু নেড়ে চেড়ে নিব। একটা ঢাকনা লাগিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ঢাকনাটা খুলে নিলাম। মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে ডালটা রান্না করতে হবে, আর তা না হলে নিচ থেকে পোড়া লেগে যাবে। আর পোড়া লেগে গেলে এটা খেতে একদমই ভালো লাগবে না। জাল করতে করতে অনেকটাই পানি কমে এসেছে। এই পর্যায়ে ডালে ফোড়ন দিব। আর ফোড়ন দেওয়ার জন্য আরেকটি প্যানে আমি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিলাম। তেলটা হালকা গরম হলে এবার দিব একটা তেজপাতা। আর তেজপাতাটা মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি। তিনটা শুকনো মরিচ দিয়ে দিলাম। হাফ চা চামচ পাঁচফোড়ন দিয়ে দিলাম। আপনাদের যদি কারো পাঁচফোড়নটা ভালো না লাগে তাহলে সেম পরিমাণ জিরা দিয়ে দিবেন। দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি ও এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। নেড়ে চেড়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব।
গোল্ডেন ব্রাউন কালার হলে এর মধ্যে এখন দিব আগে থেকে রান্না করে রাখা ডাল দিয়ে পালং শাক। প্রথমে 2 চামচ দিয়ে তারপরে সম্পূর্ণটা দিব। ডালটা সম্পূর্ণ ঢেলে দেওয়ার পরে একটু নেড়ে দিব। আপনারা যদি কেউ ধনিয়া পাতাটা দিতে চান তাহলে এ পর্যায়ে দিতে পারেন। তবে আমি ডালের ফোড়নে যদি পাঁচফোড়নটা দিয়ে থাকি তাহলে ধনিয়া পাতাটা দেই না। মাশকলায় ডাল দিয়ে পালং শাক রান্না যারা খেয়েছেন তারা তো জানেন এটা কতটা মজার। যারা এখনও খাননি তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করে খেয়ে আমাকে কমেন্টসে জানাবেন যে আপনাদের কতটা মজা লাগলো। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশনটা পৌঁছে যায়। রান্নাটা হয়ে গিয়েছে, এখন একটা সার্ভিং ডিশে তুলে নিব। আজ এখানে শেষ করছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।